সম্প্রতি শোকের মাস আগস্ট উপলক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে মৃত্যুঞ্জয় মুজিব শিরোনামে আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মোহাম্মদ সেলিম ভূঁইয়া সভাপতিত্বে কথামালা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের আজকের এই আয়োজন মৃত্যুঞ্জয় মুজিব ও কথামালা পর্বে গভীরভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আপনারা জানেন, রাঙামাটি একটি বৈচিত্র্যময় জেলা। এখানে বাংলা ভাষাভাষীদের পাশাপাশি চাকমা, মারমা, গাঢ় ও ত্রিপুরা অন্যান্য ভাষাভাষী মানুষ বসবাস করে। বাংলার পাশাপাশি তাদের নিজস্ব ভাষারও সাহিত্য চর্চার প্রয়োজন। আমি কবিতা লিখতে পারি না, কবিতা এবং আবৃত্তি ভীষণ পছন্দ করি। রাঙামাটিতে স্বদেশ এত ব্যাপকভাবে সুসংস্কৃতির চর্চা করছে তা অনুষ্ঠানে না আসলে জানতাম না। আপনাদের কোরাস এবং একক আবৃত্তি শুনে আমি আপ্লুত হয়েছি। আমি মুগ্ধ স্বদেশের এই আয়োজন দেখে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বদেশ আবৃত্তি সংগঠনকে চমৎকার একটি আয়োজন করার জন্য। আমি মনে করেছিলাম উপস্থিতি কম হবে, আমার ধারণার বাইরে যে রাঙামাটিতে এরকম চমৎকার আবৃত্তি চর্চা হয়, আমার ধারণা ছিল না, আমি না আসলে মিস করতাম। তো আজকে আমার এসে খুব ভালো লাগছে। রাঙামাটিতে আবৃত্তি চর্চা এবং শিশুদের মাঝে এই যে আবৃত্তি চর্চা হচ্ছে, তারা আমি আবৃত্তি চর্চাকে সবসময় আমি খুব ভালো করে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে আবৃত্তি চর্চার মাধ্যমে ভাষার শুদ্ধ উচ্চারণ অন্তত এটা শেখা যায়। আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলি, কিন্তু শুদ্ধ উচ্চারণ হয়তো অনেকেই জানে না। আমরা র এবং রসের বরাবর কীভাবে উচ্চারণ করবো, ভ কীভাবে উচ্চারণ করবো, এগুলির অনেক বিষয় কিন্তু আমরা জানি না। অনেক শিল্পীর মাঝে সেটা আমি দেখতে পাই না। এই যারা আবৃত্তি চর্চা করেন তারা তাদের, এবং যারা মঞ্চনাটকে চর্চা করেন, আমি সবসময় তাদের উচ্চারণের দিকে খেয়াল করি যে আসলে তাদের উচ্চারণটা আসলে অন্যদের থেকে আলাদা। এই যে আজকে যারা আমাদের নতুন সোনামণিরা তারা আবৃত্তি চর্চায় যুক্ত হয়েছে, আশা করছি তারা একটি চমৎকার ভাষা উচ্চারণ শিখবে, ভাষার ব্যবহার শিখবে। আমি অভিনন্দন জানাচ্ছি গার্জিয়ানদের, তারা আপনার সন্তানকে চমৎকার একটি কাজে নিয়োজিত রেখেছেন। আমার একটু আগে আমার সহকর্মী যেটা বললেন, মোবাইলের মাধ্যমে টিকটক লাইকের যুগে আপনার সন্তানকে এই আবৃত্তি চর্চায় নিয়ে এসছেন, একটা সৃজনশীল চর্চা। এ কারণে আপনাদের অভিনন্দন জানাই। আমাদের আজকের অনুষ্ঠান যাকে নিয়ে, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায়। আমি মূল্যায়ন করার কেউ নেই, শুধু একটা বিষয় নতুন প্রজন্মকে শিখাতে হবে, যিনি তার 55 বছরের ক্ষুদ্র একটি জীবনে 14 বছর কারাবরণ করেছিলেন এই দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য। এরকম কয়েকজন আছে যেটা এ যে এত ত্যাগ, এটা একমাত্র আমাদের এই ভূখণ্ডে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি 100 বছরে হয়তো একবার জন্ম হয়েছে এবং তার জন্য ওই এলাকার হিস্ট্রি নতুন করে লিপ্ত হয়েছে। 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, এবং আমি যেটা বলবো আমাদের সংস্কৃতি চর্চার জন্য যে অধিকার, সেটাও কিন্তু রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম। তিনি বলেন, বঙ্গবন্ধুই একমাত্র ব্যক্তি যিনি এক তর্জনের ইশারায় সমগ্র বাঙালিকে জাগ্রত করেছিলেন। তিনি আরো বলেন, অপসংস্কৃতির এ যুগে শিশু কিশোরদের মোবাইলের অপব্যবহার থেকে বের করে দেশীয় সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করতে হবে। এখন থেকে শিশু কিশোরদের সংস্কৃতির চর্চা করালে এবং শিশুদের গুণগত সময় দিলে 14 থেকে 15 বছর পরে ভালো ফল ভোগ করতে পারবো আমরা। আমাদের আজকের বাংলা ভাষার যে উত্তরণ, যে বিশ্ব মানচিত্রে তার যে পরিচিতি, তার যে ব্যাপ্তি, তার যে সম্মান, সেটার সেই সম্মানের যে বীজ বপিত হয়েছিল সেই বীজ কিন্তু বঙ্গবন্ধু বপন করে গেছেন। আজকে স্বাধীনতার 50 বছর পর আমরা যখন আমাদের ছোট্ট শিশুদেরকে চমৎকারভাবে বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে শুনি,
আমরা যখন কিশোর কিশোরীকে দেখি তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, ভাষা রক্ষার জন্য কাজ করছে। আমরা যখন দেখি এই অপসংস্কৃতির যুগেও যারা তরুণ তরুণী আছে তারা এত চমৎকারভাবে আবৃত্তি করছে, নিজের সংস্কৃতিকে ধারণ করছে, লালন করছে, গর্বে তখন আমাদের বুকটা ভরে যায়। তখন মনে হয় স্বাধীনতা আসলে অর্থবহ হয়েছে আমাদের দেশে। স্বদেশ আবৃত্তি সংগঠন সারা বাংলাদেশে কাজ করছে আমি আজকে জানলাম। তারা যেন তাদের এই কর্মকাণ্ডকে আরো প্রসারিত করে, তার ব্যক্তি আমাদের ইতিহাস ঐতিহ্য যেন আমাদের ছোট্ট সোনামণিদের সামনে তুলে ধরে এবং আমাদের অভিভাবকদেরকেও যেন বোঝাতে সমর্থ হয় তার সন্তানটি যেন মোবাইলে আসক্ত না থেকে কবিতা আবৃত্তিতে আসক্ত হয়, গল্প পড়তে উৎসাহ বোধ করে, ছবি আঁকতে উৎসাহ বোধ করে এবং আরো আলোকিত সমাজ আশা করছি। সেই সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের, তবেই আমরা জাতির জনকের, জাতির পিতার স্বপ্নের যে সোনার বাংলা সত্যিকার অর্থে সেটা গঠন করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহান বশির সভাপতি বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক কমিটি, মুজিবুল হক বুলবুল সাধারণ সম্পাদক শিল্পকলা একাডেমি রাঙ্গামাটি পার্বত্য জেলা, কবি হাসান মঞ্জু সভাপতি রাঙ্গামাটি সাহিত্য পরিষদ। আবৃত্তি পর্বে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত থেকে আবৃত্তি করেন মাসুম আজিজুল বাসার সভাপতি ত্রিলোক আবৃত্তি পাঠশালা ঢাকা, মোহাম্মদ মসরুর হোসেন সভাপতি মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, মুজাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, সুমনা চাকমা সভাপতি অক্ষর আবৃত্তি পাঠশালা খাগড়াছড়ি, বনকুসুম বড়ুয়া সহসভাপতি দৃষ্টি চট্টগ্রাম, সোহেল চৌধুরী খোকন সভাপতি কাপ্তাই আবৃত্তি একাডেমি, রাকিবুল হাসান স্বদেশ আবৃত্তি সংগঠন, মোহাম্মদ ইকবাল হোসেন জুয়েল সাধারণ সম্পাদক প্রভৃতি সাংস্কৃতিক একাডেমি চট্টগ্রাম, নুসরাত জাহান পুষ্প স্বদেশ আবৃত্তি সংগঠন। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ জসিমউদ্দিন ও মেরলিন এমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সহসভাপতি কবি আব্দুল কাদের আরাফাত। স্বদেশ আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে একক এবং কোরাস আবৃত্তি করেন শক্তিক সায়ন সৌম্য, বিলিন্দা চাকমা, জয়িতা চাকমা, ডিউন্দ্রি চাকমা, তিস্য চাকমা, জয়কেতু চাকমা, সুকৃতি বড়ুয়া, সুবিজ্ঞ চাকমা, সুমাইসা ইয়ালিনা মৌনতা, সুমাইনা মায়ানিন মৌনতা, তানিশা আহমেদ তালুকদার, ইস্তিয়াক মাহমুদ সুপ্ত, মেহজাবিন বিনতে মিম, জিওনি চাকমা, শ্রাবণী চাকমা, রুদ্র মুহুরি, শ্যাম চাকমা, হিরণ্যা দেওয়ান নৌশা, শেখ আজরিন সাদিয়া তনয়া, শ্রেয়ান চাকমা, সাইয়ারা সালসাবিন অর্থি, শ্রমিক সকাল সৌম্য, ইস্তেয়াক আহমেদ জুহা, জেবা ফারিয়া, আরিয়া বিনতে আলাউদ্দিন, আফরোজ জারিন ছোঁয়া, মোহাম্মদ শাহরিয়ার আলিফ প্রমুখ। মুক্তধ্বনি আবৃত্তি সংসদের কোরাসে অংশগ্রহণ করেন মোহাম্মদ মসরুর হোসেন, জাহিদ হোসেন রনি, নাবিলা আক্তার ইস্পা, সোমা মুসদ্দি, মঞ্জুর আলম মঞ্জু, ফাতেমা ইমরান, তাজুল ইসলাম, আরিয়া আঞ্জুমান বৃষ্টি, আব্দুল আউয়াল মুন্না, আওয়াজ সানি, রিয়াজ উদ্দিন, লাকি আক্তার, আব্দুর রৌফ, নাসরিন সুলতানা তমা, জাকির আহমেদ, জিন্নাত আরা জয়া, সৈয়দা সাদেদা স্নিগ্ধা, হিজবুল্লাহ আল হাদি, বিবি ফাতেমা, বিবি আয়েশা, ফাতেমা খাতুন পান্না, মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী। এছাড়া অক্ষর আবৃত্তি পাঠশালার পুকুজ চাকমা, শোভিত চাকমা, এছাড়া অক্ষর আবৃত্তি পাঠশালা থেকে আবৃত্তি করেন পুজিকো চাকমা, শোভিত চাকমা, রাঞ্জনী চাকমা, বর্ষামণি চাকমা। মৃত্যুকে যিনি জয় করেছেন তিনি মৃত্যুঞ্জয় মুজিব। 15 আগস্টে শেখ মুজিব সহ ওনার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা ও অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক এবং আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত করেন।